আবারও প্রায় এক সপ্তাহের জন্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ব্যারাজের উপর দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু জরুরি পরিষেবা যুক্ত অ্যাম্বুলেন্স দমকল বিভাগের গাড়ি যাতায়াত করতে পারবে। 16 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত দুর্গাপুর ব্যারাজের একটি লক গেট সহ যান্ত্রিক কাজের জন্য রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত ব্যারাজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারের রিপোর্ট, আনন্দ বার্তা। আবারও প্রায় এক সপ্তাহের জন্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ব্যারাজের উপর দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু জরুরি পরিষেবা যুক্ত অ্যাম্বুলেন্স দমকল বিভাগের গাড়ি যাতায়াত করতে পারবে। 16 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত দুর্গাপুর ব্যারাজের একটি লক গেট সহ যান্ত্রিক কাজের জন্য রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত ব্যারাজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারের রিপোর্ট, আনন্দ বার্তা। আবারও প্রায় এক সপ্তাহের জন্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ব্যারাজের উপর দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধু জরুরি পরিষেবা যুক্ত অ্যাম্বুলেন্স দমকল বিভাগের গাড়ি যাতায়াত করতে পারবে। 16 নভেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত দুর্গাপুর ব্যারাজের একটি লক গেট সহ যান্ত্রিক কাজের জন্য রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত ব্যারাজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারের রিপোর্ট, আনন্দ বার্তা।